আজকে আমরা এখন যে বিষয়টা দেখাবো সেটা হলো আপনার ইনপুট লাইন শর্ট, ইনপুট শর্ট প্লাস আপনার ফুল শর্ট যেটাকে বলা হয় প্রাইমারি শর্ট। তো নর্মালি প্রাইমারি শর্ট হলে কি ধরনের প্রবলেম হতে পারে আমরা সেটা দেখাবো। তো এখানে যে আমরা বুটিংটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমার কেবলের একটা যে কেবল, এই কেবলের একটা এক্সট্রা কারেন্ট দেখাচ্ছে। তো যাই হোক, এই কারেন্টের সাথে কম অ্যাডজাস্ট হচ্ছে না, তো ধরে নিলাম আমি 30 কিংবা 27 এরকম একটা ধরে নেব। যাই হোক, এখন আমি এই আইফোন 6 প্লাসের এই মাদারবোর্ডটির মধ্যে আমরা প্রথমে কেবল লাগিয়ে দেখবো আমার এখানে বুটিংটা কত করতেছে। খেয়াল করুন পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে লাগালাম, দেখেন অলমোস্ট অলমোস্ট 4000, আবার দেখায় কত, অলমোস্ট 4000 কারেন্ট এখানে শো করতেছে। এর মানে হলো আমার পিপি বিসিসি মেইন অ্যান্ড্রয়েডের যেটাকে বিপিএস লাইন বলা হয় এই লাইনটা শর্ট। এটা আরও শিওর হওয়ার জন্য আমি যেটা করব, পাওয়ার সাপ মাল্টিমিটার ব্যবহার করবো। এখানে মাল্টিমিটার ব্যবহার করে আগে আমি চেক করবো আমার বি ব্যাট, যেটা ব্যাটারির বিএটিটি বিসিসি লাইন শর্ট আছে কি না আমরা চেক করব। দেখি যে কোনো শর্ট নাই, ঠিক আছে, এখানে কোনো শর্ট নাই। তো যেহেতু শর্ট নাই, আমরা এখন বিসিসি মেইন লাইন কোথায় সেটা চেক করব। বিসিসি মেইন, যেমন আমি এখানে যে যদি ডাইরেক্ট লিখি মেইন, মেইন লিখে এটা বের করলাম, এরকমভাবে বের হয়ে যাবে। তো এখানে আমি যদি ক্লিক করে দেখি, চেক করি শর্ট আছে কি না, দেখতেছি যে দেখবেন আমি এখানে শর্ট আছে কি না দেখতেছি, দেখতে পারতেছেন এখানে শর্ট আছে, এই পাশেও সেম ভ্যালু 00, এই পাশেও সেম ভ্যালু। আমি যদি একটু বিপ মোড ব্যবহার করি, খেয়াল করবেন বিপ মোড ব্যবহার করলে এখানেও বিপ মারতেছে, আবার এখানেও বিপ মারতেছে, আর নিচে তো যেহেতু আমার নেগেটিভ, নিচে তো বিপ মারবেই, উপরেও বিপ করছে। সো বুঝে গেলাম যে আমাদের বিসিসি মেইন লাইনটা শর্ট, অ্যান্ড্রয়েডের যেটাকে বিপিএস লাইন বলা হয়। তো আমরা এই শর্ট রিমুভ করার জন্য যেই সমস্ত জায়গায় রেড মার্কগুলো দেওয়া আছে, যেমন দেখেন এই যে পুরো মাদারবোর্ডের রেড মার্ক করা অনেক কম্পোনেন্ট আছে, এখন সবগুলো কম্পোনেন্ট তো শর্ট না, এর মধ্যে কোনো একটা কম্পোনেন্ট শর্ট। তো আমরা এই যে কম্পোনেন্টটা শর্ট, যে যে জায়গায় রেড মার্ক দেওয়া, এইগুলোতে আমি কী করব, রজন ব্যবহার করবো। এই যে রজন আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই যে রজন, এই রজনটি আমি ব্যবহার করব, রজন মেথড ব্যবহার করে আমি। তো কীভাবে আমরা রজন ইউজ করি সেটা এখন দেখিয়ে দিব, প্লাস তারপরে ভোল্টেজ কীভাবে ইনজেক্ট করতে হয় সব কিছু আমরা ডিটেলস দেখিয়ে দিব। ওকে, সো এখন এখান থেকে শুরু করি আগে রজন দেওয়াটা, অল্প একটু রজন নিয়ে জাস্ট উপর থেকে স্মোক দিতে হবে, জাস্ট উপর থেকে স্মোক, মানে এটা লাগানো যাবে না, একদম লাগিয়ে ফেলা যাবে না, যদি লাগিয়ে ফেলেন তাহলে সমস্যা মানে হয়ে যেতে পারে আর কি। এই যে দেখছেন এখানে অল্প একটু পড়ে গেছে, তো এই কারণে লাগানো যাবে না, একটু উপর থেকে ধরতে হবে যাতে কোনো লেগে না যায় কোনো জায়গায়। তো এই পাশেও আমার আছে, আমি এখানেও কিছু দিয়ে দিব, এখানে মানে সম্ভাব্য যে যে জায়গায় আমার রেড মার্ক বিপিএস লাইনগুলো, সরি বিসিসি মেইন লাইনগুলো যে যে জায়গায় দেওয়া আছে সেইগুলোতে আমি ভালো করে রজনের ধোয়া দিয়ে নিব, কারণ রজনের ধোয়া একটা বেস্ট ওয়ে শর্ট ধরার জন্য। ওকে, এরকমভাবে দিয়ে দিতে হবে। আপনি আপনার মানে এই মাদারবোর্ডের অপোজিট পাশেও দিয়ে দিব। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে, এক পাশে যেহেতু আমাদের শর্ট আছে তো আমি এই পাশে আমি চেক করে দিচ্ছি যে আমি তো। ওকে, এখন আসেন ভোল্টেজ কত ইনজেক্ট করতে হবে, কোথায় ইনজেক্ট করতে হবে। তো নর্মালি এখানে ফুল মাদারবোর্ডে রেড মার্ক করা যে পয়েন্টগুলো আছে এইখানে পজিটিভ লাইন, এগুলো তো পজিটিভ লাইন, হ্যাঁ এগুলো পজিটিভ লাইন, এগুলো পজিটিভ লাইন, যে কোনো একটা কম্পোনেন্টে যদি আমি ভোল্টেজ ইনজেক্ট করি
এখানে যে পার্টসটা যে কম্পোনেন্টটা শর্ট আছে ওই কম্পোনেন্টটা গরম হয়ে গলে যাবে। তো আসেন আমাদের যে এখানে শর্ট কিলারটি আছে এই শর্ট কিলার মোডে যে শর্ট কিলারে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ভোল্টেজ দিব 2.8। তারপরে আমরা এখানে ভোল্টেজ ইনজেক্ট করব, কোথায় ইনজেক্ট করব, যে কোনো একটা পজিটিভ লাইনে। তো ধরেন আমরা এখানে ভোল্টেজটা ইনজেক্ট করব, তো আমরা নেগেটিভে নেগেটিভ ধরলাম, হ্যাঁ ধরে আর খেয়াল করবেন এই যে যে পজিটিভ লাইন, এই যে পজিটিভ লাইন ঠিক আছে, এখানে আমরা ধরব। তো আবার নেগেটিভে নেগেটিভ দেখেন আমি যে নেগেটিভের মধ্যে নেগেটিভ লাগাইছি আর এখন পজিটিভে পজিটিভ লাগাবো, খেয়াল করেন দেখতে পাচ্ছেন যে আমার এই যে পার্টসটা, এই পার্টসটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছে দেখছেন। তো এই পার্টসটাই হলো আমার এই শর্ট। এখন আমরা কি করব, যেহেতু আমরা পেয়ে গেছি যে কোন পার্টসটা এক্স্যাক্টলি শর্ট, তো এখন যেটা করব সেটা হলো এই পার্টসটাকে আমরা রিমুভ করে দেব। এখন রিমুভ কিভাবে করব, আমি তাতাল দেও করতে পারি কিংবা টুইজার দেও করে দিতে পারি, রিমুভ হওয়ার বিষয় আর কি। যাই হোক, এই যে এই পার্টসটা আমার মূলত শর্ট ছিল ঠিক আছে। এখন আবার আমরা চেক করে দেখব যে যেহেতু এই লাইনটা উঠে ফেলছে, এখন আমরা এখানে দেখব যে শর্ট আছে কি না। দেখেন শর্ট কি গন, কোনো শর্ট আছে, শর্ট নাই। তো আমরা বিপ মোডে তো দেওয়া আছে, বিপ মোডে চেক করে দেখি, এখানে বিপ করতেছে, অপোজিটে কোনো বিপ করতেছে না। এখন এখানে ভ্যালু কত আসতে পারে, আমরা ডায়োড ভ্যালুতে নিয়ে যাই, ডায়োড মোডে নিয়ে যে চেক করি যে এখানে কোনো শর্ট আসছে কি না, দেখতে পাচ্ছেন 351। এখন আসেন আমরা আবার ব্যাটারির পজিটিভ কানেকশনে আমরা চেক করব যে এখানে কোনো শর্ট আছে কিনা। ওকে দেখতে পাচ্ছেন সেম ভ্যালু। তো এভাবে আপনারা শর্টটা রিমুভ করতে পারেন খুব সহজে, হ্যাঁ খুবই সহজে শর্ট রিমুভ করতে পারেন। এখন আসেন আমরা এই যে ক্যাপাসিটর যেটা শর্ট হয়ে গেছিল, আমরা এই ক্যাপাসিটরটাকে একটু পরিমাপ করার চেষ্টা করব ঠিক আছে। ক্যাপাসিটরটাকে মেপে দেখব যে আসলেও কি এই ক্যাপাসিটরটা শর্ট ছিল নাকি। দেখেন দেখেন কি আসতেছে, নর্মালি আমরা যখন ক্যাপাসিটর মাপি এরকম কোনো ভ্যালু আসার কথা নয় ঠিক আছে। ক্যাপাসিটরের কোনো নিজস্ব ডায়োড ভ্যালুতে কোনো ধরনের ভ্যালু দেখানোর কথা নয়, এটা ওয়েল থাকবে। সো আবার দেখেন এই যে আমরা মাপি, দেখছেন বিপ বিপ, তার মানে আমার এই ক্যাপাসিটরটা শর্ট ছিল। তো এই টিউটোরিয়ালটি দেখে আপনারা শর্ট খুব সহজে রিমুভ করতে পারবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।